আমার প্রিয় বন্ধু, তোমাদের বা যাদের গা থেকে দুর্গন্ধ বা যাদের খিঁচুনি রোগ আছে ও যাদের দাঁতের গোড়া থেকে বা মাড়ি থেকে রক্ত পড়ে, আবার যার জন্ডিস আছে ও সর্দি কাশির সমস্যায় ভুগছেন, তাদের জন্য ঘরে থেকেই এসব রোগ সেরে যাবে এরকম এমন কিছু পদ্ধতির কথা বলবো যেগুলো বাড়িতে বসে করলে নিমেষেই সমস্যা শেষ হয়ে যাবে। আবার এবং এইরকম সহ আরও অনেক এমন সমস্যা যা রয়েছে আমাদের শরীরে, সেগুলোর সম্পর্কে আলোচনা করব যে এইসব সমস্যা থেকে মুক্তি পাবে বা পাবো কী করে আমরা। সো আমার প্রিয় বন্ধু, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে ও শুনতে থাকো, তাহলেই বুঝতে পারবে এই ভিডিওটির মূল উদ্দেশ্য। আজকে তোমাদের এমন একটি গাছের নাম বলতে চলেছি যে গাছের মূল থেকে শুরু করে গাছের পাতা অবধি সঠিক নিয়ম অনুসারে খেলে আমাদের শরীরের যেসব সমস্যা অর্থাৎ গায়ের দুর্গন্ধ বা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, জন্ডিস, সর্দি কাশি, কফ এসব সমস্যা ও আরও অনেক এমন সমস্যা আছে যেগুলো কমবে এবং আমাদের শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে, সেই গাছটির নাম হলো বাসক পাতা গাছ। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে বাসক পাতা গাছের সাথে এসব রোগ ঠিক হওয়ার সম্পর্কে কি। তাহলে প্রিয় বন্ধু, তোমাদের বলে রাখি, আদি যুগ থেকেই বাসক পাতা ভেষজ গুণ হিসাবেই ধরা হয়। বৈজ্ঞানিক পরীক্ষায়ও বাসকের ভেষজ গুণাবলী প্রমাণিত হয়েছে। তাজা অথবা শুকনো পাতা বহু রোগের ওষুধের কাজ করে। বাসক পাতার নিজাস রস বা সিরাপ সেলসমা তরল করে নির্গম সুবিধা করে দেয় বলে সর্দি কাশি এবং শ্বাসনালীর প্রদাহমূলক ব্যাধিতে বিশেষ উপকারী। আমাদের দেশে অনেক জায়গায় বাসক গাছ বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে, এর পাতা অর্থাৎ বাসক পাতা ঔষধ কোম্পানিগুলি কিনে থাকে। এ থেকে বোঝা যায় এই পাতার কত ঔষধি গুণ। দেহের বিভিন্ন রোগ ছাড়াও জলের জীবাণুমুক্ত করতে, হাত পা ফুলে গেলে চামড়ার রং উজ্জ্বল করতে এ গাছের উপকারিতা অনেকই বেশি। বাসক একটি ভারত উপমহাদেশীয় ভেষজ উদ্ভিদ। এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম আরাকোডা বাসিকা। ভারত উপমহাদেশের প্রায় সর্বত্র এটি জন্মায়। হিন্দিতে একে বলা হয় আডুসা, বানসা অথবা ভাসিকা, তবে সাংস্কৃতিক নামে ভিত্তিতে এটি ব্যবসায়িক নাম বাসক। আর্দ্র সমতলভূমিতে এটি বেশি জন্মায়, লোকালের কাছেই জন্মে নেয় বেশি। গাছটি লম্বায় 1 থেকে 15 মিটার পর্যন্ত হয়। কচি অবস্থায় গাছের গোড়া সবুজ হলেও পরিণত অবস্থায় হালকা বেগুনি রঙের হয়। এর পাতাগুলো লম্বায় 5 থেকে 12 সেন্টিমিটারের মতো হয়। ফুল সাদা রঙের এবং গুচ্ছাকারের ফোটে। ফুলগুলো সুপারি আকৃতি এবং বীচে ভরা। তোর প্রিয় বন্ধু, বাসক পাতার 13টি উপকারিতা কী কী সেগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করব বা বলবো। নাম্বার 1, বাসক পাতার 1-2 চামচ রসের সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে খেলে শিশুদের সর্দি কাশির উপকার পাওয়া যায়। নাম্বার 2, এই পাতার রস স্নান করার আধা ঘন্টা আগে মাথায় মাখলে উকুন মারা যায়। এছাড়া আমবাত ও ফোড়ার প্রাথমিক অবস্থায় বাসক পাতা বেটে প্রলেপ দিলে ফোলা ও ব্যথা কমে যায়। নাম্বার 3, বুকে কফ এবং এর জন্য শ্বাসকষ্ট হয় বা কাশি হয় তখন বাসক পাতার রস 1 থেকে 2 চামচ মধু সহ খেলে কফ সহজে বেরিয়ে যায় এবং সর্দি কাশি ও বুকের শ্বাসকষ্ট থেকেও রেহাই পাওয়া যায়। নাম্বার 4, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা থাকলে বাসকের ফুল বেটে এবং তার সাথে মিচড়ি মিশিয়ে শরবত করে খেলে এই রোগের উপকার পাওয়া যায়। নাম্বার 5, জ্বর হলে বা অল্প জ্বর থাকলে বাসকের মূল 5 থেকে 10 গ্রাম ধুয়ে থেতো করে 100 মিলিলিটার জলেতে ফুটিয়ে 25 মিলিলিটার থাকতে নামিয়ে তা ছেঁকে নিন। এরপর 2-3 বার খাবেন, তাতে জ্বর এবং কাশি দুটোই চলে যাবে। নাম্বার 6, বাসকের কচি পাতা 10 থেকে 12টি ও 1 টুকরো হলুদ একসঙ্গে বেটে দাঁত বা চুলকানিতে লাগালে কয়েকদিনের মধ্যেই তা সেরে যায়। নাম্বার 7, বাসক পাতার ফুলের রস 1 থেকে 2 চামচ মধু বা চিনি সহ প্রতিদিন খেলে জন্ডিসের রোগ উপকার পাওয়া যায় বা জন্ডিসের রোগ নিরাময় হয়। নাম্বার 8, পায়রিয়া বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে 20টি বাসক পাতা থেতিয়ে 2 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে উষ্ণ অবস্থায় কুলুকিচি করলে এই রোগের উপকার পাওয়া যায়। নাম্বার 9, যাদের হাঁপানির টান আছে তারা বাসক পাতা শুকনো করে ওই পাতার বিড়ি বা চুরুটের মতো পাকিয়ে তার সাহায্য ধূমপান করলে শ্বাসকষ্ট প্রশমিত হয়। নাম্বার 10, যাদের গায়ে ঘামের গন্ধ হয় তারা বাসক পাতার রস গায়ে লাগালে দুর্গন্ধ দূর হয় বা দুর্গন্ধ থাকে না। নাম্বার 11, বাসক পাতার রস ও শঙ্খচূর্ণ মিশিয়ে সারা শরীরে বা সারা মুখে ব্যবহার করলে গায়ের রং ফর্সা ও মুখের রং ফর্সা হবে। নাম্বার 12, 1 কলসি জলেতে 3-4টি বাসক পাতা ফেলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই জল বিশুদ্ধ হয়ে যায়, এরপর সেই জল ব্যবহার করতে পারেন বা তোমরা খেতেও পারো। নাম্বার 13, বাসক পাতার রস নিয়মিত খেলে খিঁচুনি রোগ দূর হয়ে যায়। এছাড়াও
বাসকের পাতা সবুজ খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এবং পাতা থেকে হলুদ রং পাওয়া যায়। বাসক পাতায় এমন কিছু ক্ষারীয় পদার্থ আছে যার ফলে ছত্রাক জন্মায় না এবং পোকামাকড় ধরে না বলে ফল প্যাকিং এবং সংরক্ষণে করার কাজেও ব্যবহৃত হয় এই বাসক পাতা। প্রিয় বন্ধু, ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। এতে কি হবে, এরকম ভিডিও আপলোডিং হলে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে যাবে।